ঠিক আছে তো? মা, খুব সুন্দর লাগছে। এমন সুন্দর মুখ ঠিক না লেগে উপায় আছে? এই মুখে তো যত সব গন্ডগোলের কারণ। দেখো দেখি পাগলি মেয়ের কাণ্ড, নিজের মুখ দেখে নিজেই রেগে যাচ্ছে। বললেই হলো, এই মুখ মোটেও আমার নয়। কেউ কি আমাকে দেখে পাকামে বলবে, যাচ্ছা লোকি করে পাগল হয়ে যাবে? যাত্রা লক্ষ্মী, ও যাত্রা লক্ষ্মী হয়ে গেল। কিন্তু নবপুত্র এত তাড়াতাড়ি এলো কেন? ওরে বাবারে, মামাশি, এবার তোমার কি হবে? তুমি তো এখনো সাজনি, এসে এসে বসো। শোনো শোনো শোনো, আমার আর সেজে কাজ নেই। তার চেয়ে বরং আমি আমি একটা কাজ করি, আমি এই গোমটাটা মাথার এতটা টেনে বুড়ি ঠাম্মাও চলে যাই। তুই যাত্রা লক্ষ্মী সেজে আয় বাইরে। হ্যাঁ যাত্রা লক্ষ্মী। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি বুড়ি ঠাম্মা সাজবে? তুমি যখন বুড়ি ঠাম্মাই সাজবে তখন এটা ধরে দেখিনি লাঠি। হ্যাঁ তো, কেউ বেশি বাড়াবাড়ি করলে ধোঁকা দিয়ে দেবে। তা তাকে মারলে তোর লাগবে না তো? আমার কেন লাগবে? ঠিক আছে, একটু আস্তেই মেরো। ও যাত্রা লক্ষ্মী। মামাশি, তুমি তাড়াতাড়ি যাও, নবপুত্র ঘরে চলে এলে বিপদ হবে। যাত্রা লক্ষ্মী, আপনি বাড়িতে আছেন? কেলা, যাত্রা লক্ষ্মী একটিবার বাইরে আসুন না। ঠাকুমা, আমি শঙ্কর। ঠাকুমা, আমি শঙ্কর বলে তুই আমার ফোন না দিলা? এমন করে কইছিস আমি শঙ্কর, যেন মনে হচ্ছে একেবারে হিমালয় থেকে সোজা জটা মাথায় নেমে এসেছিস। এই না না, মানে হিমালয় না, বেড়াচাপা বেড়াচাপা, আমি বেড়াচাপা থেকে এসেছি। আমি শঙ্কর, যাত্রা লক্ষ্মীর ভক্ত। চুপ, আমি ওই রকম ভক্ত নই। আসলে যাত্রা লক্ষ্মী আমাকে ডেকেছেন, ওনাকে গিয়ে বলুন যে ধনঞ্জয় মুখুজ্জে তার ভাই এসেছে। হ্যাঁ শঙ্কর, শঙ্কর মুখুজ্জে, তাহলে উনি এসে আমার সাথে দেখা করবেন। কে এসেছে ঠাম্মা? দেখ এইবার, এইবার আমি তোর পালা করা বন্ধ করছি। দিন রাত ভক্তরা এসে দেখা করার জন্য হাতে পায়ে ধরছে গো। আরো ভক্তরা দেখা করতে আসে। ঠিক আছে, তুমি যাও, আমি কথা বলছি। আপনার এখানে আসার কি দরকার ছিল? হ্যাঁ যাত্রা লক্ষ্মী, আপনার কথা মতো আমি 10 পাতা চিঠি লিখেছি। এবার বলুন আপনি কবে আমার সাথে মেলায় যাবেন? মেলা কিন্তু বেশি দিন নেই, এই নিন। আমি আগে পড়ি, দেখি আমার কেমন লাগে। আপনার বুদ্ধির বহর বুঝি, তারপর আমি যাব। এই নিন। যাত্রা দেখতে আমি খুব ভালোবাসি। যাত্রা লক্ষ্মীর অভিনয় দেখে আমি মুগ্ধ।
আপনার গান যেন কোকিলের মতো। কোকিল? কোকিলের থেকেও ভালো। আসলে কোন পাখি লিখবো মানে, যাত্রা লক্ষ্মীকে দেখিলে আমার নিজেকে লখাই মনে হয়। আপনাকে নিয়ে আমি মেলায় যেতে চাই। ভালোবাসায় পেট কাটা মূর্ধন্য সব। ভালোবাসার যা বহর দেখছি, একেবারে পেট কেটে গেছে। এইটুকু লেখাতে এতগুলো বানান ভুল। মুগ্ধ, অভিনয়, কোকিল, লক্ষ্মী, সব বানান ভুল। এই চিঠি কি আর পড়া যায়? আপনার থেকে ছোট ছেলেরাও এইসব বানা লিখতে পারবে। আপনি একে মিথ্যুক, তার উপর মূর্খ। আমার মূর্খ লোকেদের সাথে আমি কোথাও যাব না, আর আপনিও আমার সামনে আসবেন না। যান, পড়াশোনা মন দিয়ে করবে। অত পালা দেখলে মাথা ফোপড়া হয়ে যায়। এহে, এত বানান ভুল! শুধুকে দিয়ে একবার বানানগুলো দেখিয়ে নিলে ভালো হতো। বলছি কি, বলছি রাগ করবেন না যাত্রা লক্ষ্মী, আমার মনে হয় না তাড়াহুড়োতে আমার সব বানান ভুল হয়েছে। আমি সব বানান জানি, ভালোবাসে কোন সহ হয় আমি সেটাও জানি। আমি কালকে সব বানান ঠিক করে আবার চিঠি লিখে এনে আপনাকে দেখাবো। ভারে বিপদ তো, এত অপমানের পরও আসবে বলছে। আমি কাল থাকবো না, অধিকারী মশাইয়ের সঙ্গে কথা বলতে যাব। আমি কালকে অধিকারী মশাইয়ের কাছে চলে যাব, গিয়ে আমি আপনাকে চিঠি দেখিয়ে আসব। আমি প্রমাণ করে দেব আমি সব বানান জানি। তারপর যদি পরীক্ষার রসগোল্লা নিয়ে ফেরে, তাহলে দাদুর সামনে মুখ দেখাবো কি করে? শুধু এখনো ফিরল না, কে জানে আবার কোনো বিপদ আপদ হলো কিনা। ও শুধু ফিরলে সকলের প্রশ্ন মুখে পড়তে হবে। তাই তো, তার আগে কিন্তু বুঝিয়ে বলবে কি গন্ডগোল পাকিয়েছো তুমি। তোমার ভুলের জন্য শুধু জানে কোনো বিপদে পড়ে। এই যদি গণেশচন্দ্রকে মোটর গাড়ি চাপিয়ে নিয়ে যাওয়া হতো, তাহলে আপদ বিপদ ছোটা কারোর হাতে শুধু এদিকে পড়তে হতো না। বেশি বুদ্ধি না ভালো নয়, জানিস তো, মাপের থেকে বুদ্ধি বেশি হলে পেট গরম হয়। হ্যাঁ, এই জন্যই না ছোটদের বুদ্ধি নিতে হয়। মাপের চেয়ে বুদ্ধি কম হলে কিন্তু খুব বিপদ। কোন শোক তুমি এসে পড়েছ? এসে এসে এসো, এসো তো। তুই এসে গেছিস? হ্যাঁ, সব কাজ ঠিকঠাক ভাবে হয়েছে তো? আর ফেরার পথে কি কি খেলি রে? সব বলবো, আগে তোমরা বলে দেখি আমি না থাকে বাড়ি থেকে কি হয়েছে। তুই আগে তোর যাত্রার সরঞ্জামগুলো আমি দিয়ে দেখি, আমি গিয়ে রেখে আসি, তারপর তোর ভাষ্য জগতে সব বুঝিয়ে বলবে। বদাদা, কি আমাকে জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেব? শুধু তোমাকে আমার একখানা কথা বলার ছিল।
কি কথা বলুন? আগে বলো তুমি রাগ করবে না? রাগ করব কেন, কি হয়েছে? এই বাড়িতে সকাল থেকেই তো তোমার খোঁজ পড়েছে, আমি অনেক সামলানোর চেষ্টা করেছি, কিন্তু কি বলবো ভেবে না পেয়ে আমি হঠাৎ করে বলে ফেলেছি, কাল রাত্রিবেলা তুমি তোমার দাদুর শরীর খারাপের স্বপ্ন দেখেছো, তাই আজ আমি শঙ্করের সাথে তোমাকে খয়েরকোটায় পাঠিয়ে দিয়েছি। আপনি দাদু শরীর খারাপের মিথ্যে কথা বললেন? না না শুধু আমি মিথ্যে কথা বলতে চাইনি, কিন্তু মা বাবা মেজো খুঁড়ো এমনভাবে চেপে ধরলো না যে হুট করে মিথ্যে কথা বলে ফেলেছি। তারপরে আমার নিজেরও খারাপ লেগেছে, আমি তাই নিজে গিয়ে খয়েরকোটায় তোমার দাদুর খবর নিয়ে এসেছি। একদম তোফা আছে তোমার দাদু, সারাদিন দাবা খেলছে আর সবার কিস্তিমাত করে বেড়াচ্ছে। আমি নিজে গিয়ে খবর নিয়ে এলুম, খুব ভালো আছে তোমার দাদু, একদম পাক্কা খবর। দাঁড়া, দরকারি কথা হচ্ছে তো। আরে ছেলেটা তো কি খোঁজা হচ্ছে শুনি? আর কথাটা মনে হচ্ছে বেশ গোপনেই আলোচনা হচ্ছে। আমাদের তো এই দাদু, আমাদের যাত্রাদলে যে মেয়েটি অভিনয় করে না, তার নাম তো সৌদুর নামেই রাখা হয়েছে, সৌদামিনী। কি যে তোমার মাথায় এই দুর্বুদ্ধি দিল কে জানে, যত্তসব বাড়ির বউকে নিয়ে টানরান। কেউ দেয়নি তো দাদু, আমার তো শিল্পীর চোখ কিনা, জোরের চোখ। তাই দেখো আমি একদম ঠিকঠাক চিনতে পেরেছি তো সাধুকে, হ্যাঁ তাই না? সদুকে তুই চিনেছিস তা আমি চিনেছি, বলি সদুর সঙ্গে শঙ্করের বিয়ে না দিলে তুই সদুকে দেখতিস কি করে? আকেরে বাবা বাবা, হ্যাঁ জলের বদলে ক্ষীর খেতে শুরু করলি? ও বাবা, আপনি দেখছি আমাকে বরণ করার জন্য একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। চুপ, অত বাগা কেউ কিছু জানে না, আর সেই জন্য এই নাতি নাতিদের কাছে খুব ভাব নিচ্ছিস না? এই শুধুকে কে খুঁজেছিল, তুই না আমি রে, কে খুঁজেছিল বল? আমি আমি দেখো সাদা চোখে যা দেখা যায় সেটাই সত্যি, সদুর সঙ্গে শঙ্করের বিয়ে আমি দিয়েছিলাম। সাধু দিদি, তুই যা পিঠে বানিয়েছিলি না, আমার বোনের বাড়ির লোকেরা তো দিন রাত্রি পিঠে 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 করছে, ওরা সবাই তোকে খুব করে দেখতে চেয়েছে। দাদুকে ঘরে পাঠাতে হবে, নবপুত্র যদি দাদুর সামনে ফেরে তাহলে বদ্যাদে যে বুদ্ধি বের করেছে সেটা তার খাটবে নে। ঠিক আছে দাদু, তুমি আমাকে একদিন নিয়ে যেও, আমি যাবো। দাদু তুমি অনেক দূর থেকে এসেছো, এখন তুমি ঘরে যাও, দেখে নি বিশ্রাম করো, আমি তোমার জন্য চা এনে দিচ্ছি। বাবা পাকা গিন্নি, গৃহলক্ষ্মী সৌদামিনী।
আপনি নাকি সবাইকে বলেছেন আমি নবপুত্রের সঙ্গে গেছি, কিন্তু আমি তো এসে গেছি, নবপুত্র তো এখনো আসেনি। হিসেব না মিললে কি করে হয় বলুন তো? তাই তো, দুজন তো একসাথে ফেরার কথা ছিল, আর দাদুর সামনে পড়লে কারি কারি মিথ্যা কথা বলবে, আর যদি হিসেব না মেলে আমরা সবাই মিথ্যাবাদী হব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা বরং যাও, শুধু দাদু আবার বসে থাকবে চায়ের জন্য, আমি আমি দেখছি ব্যাপারটা দেখছি। মোটর গাড়ির খরচা দাও, আমার মশার কামড় খাও, মনে হয় দুগা দৌড়ে। না না, নরমে নরমে রাখলে হবে না, ওকে গরমে গরমে রাখতে হবে। এই যে দাদা, তুমি কেন আমার জায়গায় দাদু চালকের হাতে দাঁড়িয়ে থাকলে বেশি খুশি হতি মনে হচ্ছে? দাদু ভাই, শঙ্কর আমার ভাই, তোর কপালে না আজকে মন মন দুঃখ মাপা আছে। এই দুই পয়সা রাখ, শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর বাড়ি ফের। হ্যাঁ, যদি আজকে তোকে কেউ বাঁচাতে পারে তাহলে ভগবান ছাড়া আর কেউ পারবে না। কেন কেন আবার প্রশ্ন করছিস কেন? দাদু ফিরেছে। দাদু? ও বাবা, দাদুকে আজকেই ফিরতে হলো? দাদুর পাজিতে লেখা ছিল কি না যে আজকের দিনটা যাত্রার জন্য শুভ, বুঝতে পেরেছিস? কি কত ভাগা, তুই জানিস, তুই জানিস তোর জন্য আজকে শুধু কি কি করেছে? সারাদিন না খেয়ে দিয়ে মেয়েটা বাড়ির বাইরে পদে পদে ঘুরেছে। কেন কেন? তুমি তো সকালবেলা ড্যাং ড্যাং করতে করতে বাড়ির বাইরে চলে গেছিলে, তারপরে তোমার খোঁজ পড়েছে বাড়িতে, ব্যাস অন্য কোনো রাস্তা দেখতে না পেয়ে শুধু আমায় বললো যে বদ্ধাদা তুমি বাড়ির সবাইকে বলে দাও যে নবাব পুত্তর শুধুকে নিয়ে খয়ের কোটা গেছে শুধুর দাদুকে দেখতে। রাত্রিবেলা শুধু দুঃস্বপ্ন দেখেছিল কি না যে দাদুর শরীর খারাপ হয়েছে, ব্যাস সেই কারণেই তো সারাদিন বাড়ির বাইরে ঘুরছে মেয়েটা। তো এমন কথা বললো? আচ্ছা বদ্ধাদা, শুধু এখন কোথায়? মানে আমাদেরকে তো এখন একসাথেই বাড়ি ফিরতে হবে। তাই নাকি রে? হ্যাঁ তাই, সেই জন্যই আমি এখানে তো আমি এখানে মশার কামড় খাচ্ছি। শোন, সদুকে আমি পিছনের দরজা দিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে দিয়েছি। বাড়ির বউ সন্ধ্যের পর কতক্ষণ পথে পথে ঘুরবে বলতো? তুইও যা চুপি চুপি ঘরের ভেতর ঢুকে পড় পেছনের দরজা দিয়ে, বুঝেছিস? আর শোন, কাউকে নিজে থেকে কিছু বলার দরকার নেই, কেউ যদি তোকে জিজ্ঞেস করে তখন বলবি যে হ্যাঁ আমি তো সদুর সাথেই ঢুকে গেছিলাম বাড়িতে। আর হ্যাঁ, সদুর দাদু এখন ভালো আছে, তার কোনো বিপদ হয়নি। এবার যা। ভগবত দাদা, আমি জানতাম আমি যখন বিপদে পড়বো আমাকে একজনই বাঁচাতে পারে, সেটা হলো আমার বড় দাদা। আমি? হ্যাঁ, কারণ তুমি আমার ভগবান। ভগবান অতিভক্তি চোরের লক্ষণ, চোরের লক্ষণ। যা পালা। হ্যাঁ রে শুধু বল না, ডুমুরখালিতে কি হলো? আর ঠাকুরপো কি বললো? সে আবার কি বলবে? হা করে তাকিয়েছিল যাত্রা লক্ষ্মীর দিকে। যত দোষ ওই যাত্রা লক্ষ্মী, যাত্রা লক্ষ্মী তো নবপুত্রকে ডেকেছিল চিঠি দেখার জন্য। বড় মা রেগে গেলে কি একটা যেন কথা বলেননি? মুখপুরি, যাত্রা লক্ষ্মী হলেন মুখপুরি। এই শুধু তোর মাথার ব্যায়াম হলো নাকি? সত্যিই তাই। আরে শুধু, যাত্রা লক্ষ্মী আর তুই আলাদা নাকি? হ্যাঁ, যে তুই ওকে গাল পারছিস। হ্যাঁ আলাদা,
বলছিস তুই? দেখ শুধু, এই আলুর দম আর আলুর ভাজা দুটো আলাদা দেখতে হতে পারে, স্বাদে হতে পারে, কিন্তু ব্যাপারটা তো একই। না না না, আমি আর যাত্রা লক্ষ্মী আলাদা আলাদা আলাদা। আমি যাত্রা লক্ষ্মীর মতো পচামে নই, আমি সদু। তুই যে কি বলিস না আমি কিছুই বুঝি না। ও লক্ষ্মী দিদি, তুমি কিছু বুঝলে? রাগ করবে না যাত্রা লক্ষ্মী, আমার মনে হয় তাড়াহুড়োতে সব বানান ভুল হয়ে গেছে। এভাবে সব বানান জানি আমি, কালকে সব বানান ঠিক করে আবার চিঠি লিখে এনে আপনাকে দেখাবো। যাত্রা লক্ষ্মী, আমি তোমার কাছে আবার আসবো। ইচ্ছা করে যাচ্ছে লোকের কানটা মুলে দিই।